কোথায় বলছি? কেন মেরেছি? আমি আপনাকে মারতে চাইনি। আমাকে মারতে চাইছি না, তবে কাকে মারতে চেয়েছি? ওকে কেন মারতে চাস? ও আমাদের জাল কেড়ে নিয়েছে, তাই আমরা সব ভুখা। ওই দেখো, কারো পেটে কিচ্ছু নেই। এই মেয়ে যা বলছে তা সত্যি? কি হলো, তুই কথা বলছো না কেন? ওরা এর ভয়ে কথা বলছে না। কেন? তাহলে ও আবার আমাদের মারবে। বাজানকে ধরে খুব মেরেছে। তোর বাজানকে? মানি। মানিক কে রে? এদিকে আয়। জাহেদ তোকে মেরেছে? না মা। মিথ্যে কথা। সত্যি বলছে সে বিচার আমি করব। মনে রেখো, ওদের জমিদার তুমি নও, আমি। ওদের মারতে হয় আমি মারব, জাল কেড়ে নিতে হলে আমি কেড়ে নেব, কিন্তু তুমি ওদের গায়ে আর কোনোদিন হাত তুলবে না, এটা আমার হুকুম। তোরা এতগুলো মানুষ সামান্য একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারিস না, তো ওই সাগরের সাথে তুফানের সাথে কেমন করে লড়াই করিস? নড়ো না, শুয়ে থাকো। তোমার খুব লেগেছে তো, তাই চুন হলুদ মাখিয়ে দিলাম। দেখো, আর একটু ব্যথা করবে না। জানো, আমারও না এখানে ব্যথা করছে। কেন? তোমাকে যে মেরেছি, কষ্ট দিয়েছি, তাই। আমার একটু লাগেনি। আমাকে মাফ করে দিয়েছ? সত্যি? তোর নাম কি রে? জিনু। খুব সুন্দর। একটু দাঁড়া। এবার বলো কি চাও? মিসেস চৌধুরী আছেন? তার সাথে কি দরকার? সে কথা তাকেই বলবো। তোমার কি দরকার সেটা আমাকেও বলতে পারো। তোমার মতো বাচ্চা কাচ্চাকে বলে কোনো লাভ নেই। কি? আমি বাচ্চা কাচ্চা? তুমি ভেবেছো দাদির কাছে নালিশ করে আমাকে মার খাবে? ক্যামেরা চাইবে আর আমি দাদির ভয়ে তখনই দিয়ে দেব? না মা, আপনি কিচ্ছু ভাববেন না। এই ম্যানেজার বেঁচে থাকতে আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। তুমি কে? আমার নাম শান। বাবের নাম? ম্যানেজার। জি। তুমি এখন আসো। জি। সর্বনাশ, তোমার ক্যামেরা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। খবরদার, তাদেরকে নালিশ করো না। তুমি কি যেন বলছিলে? আপনি আমার নাম জিজ্ঞেস করছিলেন। তোমার নাম? শান। তুমি কোথা থেকে এসেছো? আমেরিকা।
की चाहिए? आमी मिसेस फातिमा रोशन के चाहिए। आमी फातिमा रोशन। आमर बाबा नाम फुआद रोशन। आमी अपना नाती, एक मात्रो नाती। तुम्ही आमर दादी माँ। ओ दादी ओ दादी आमी तुमार दीवाना ओ दादी ओ दादी आमी तुमार दीवाना ओ दादी एकटु आदर करो ना तुमी माथा ठंडा करिया ना आमाय घर तुलिया तुमी माथा ठंडा करिया ना आमाय घर तुलिया ओ दादी आमी तुमार दीवाना গো এসেছি ভালোবেসে আমেরিকা থেকে এই বাংলাদেশে সাদা সাদা কত মেম গুরুত্ব পিছে সব ফেলে এসেছি তোমার কাছে বক ঝক মার ধর যাই খুশি তাই কর আমি যাব না ও দাদি आमी तुमार दीवाना ओ दादी एकटु आदर करो ना কালে পেয়েছো কচি হিরো এত বড় ভাগ্য হবে না কারো কাঁচা পাকা চুল দেব বেনি করে দিব দেব পরিয়ে কপাল জুড়ে রাগা রাগে ঝেড়ে ফেলো দ্বার খোলো দেরি করো না ও দাদি আমি তোমার দিওয়ানা ও দাদি একটু আদর করো না তুমি মাথা ঠান্ডা করিয়া না আমায় ঘরে তুলিয়া এ তুমি মাথা ঠান্ডা করিয়া না আমায় ঘরে তুলিয়া ও দাদি আমি তোমার দিওয়ানা তোমার আমার বন্ধনের একমাত্র চিহ্ন মা
যা চেয়েছিলেন তাই হয়েছে মা। আমি কেন মা, আপনি চাননি ও দূর হয়ে যাক, অনেক দূরে চলে যাক, এখন তাই যাচ্ছে। আঘাতটা দেখেছেন? দেখেন এখন বুকে নিয়ে কোনো লাভ নেই, ওকে একটু শান্তিতে মরতে দিন। ও কেন মরবে? মরবে, কাল ঝিনুকের বিয়ে, শাম জ্ঞান ফিরে যদি শোনে ঝিনুক নেই, ঝিনুক পরের ঘরে, তাহলে কেউ বাঁচবে? বলুন বাঁচবে?